সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ আর কুয়াশার দাপটে জেরবার বঙ্গ। শীতে জবুথবু রাজ্যবাসীর জন্য সুখবর দিল আবহাওয়া দপ্তর। আগামী বুধবারের পর থেকে বদলাবে বঙ্গের আবহাওয়া, তবে আপাতত 4 থেকে 5 দিন কুয়াশায় ঢাকা থাকবে 2 বঙ্গ। উত্তরে কুয়াশার পরিমাণ বেশি থাকলেও দক্ষিণে প্রকোপ থাকবে মাঝারি, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা পার্বত্য জেলায়। ঘন কুয়াশায় হলুদ সতর্কতা জারি হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমান সংলগ্ন এলাকায়। কলকাতা সহ বাকি জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা, তবে বেলা বাড়তেই মেঘ জমবে আকাশে। রাতের তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আপাতত স্বাভাবিকের অনেকটাই নিচে। আগামী কয়েকদিনে সামান্য বাড়তে পারে সেই তাপমাত্রা। বিশেষ করে কলকাতায় রাতের তাপমাত্রা সামান্য কমেছে কিন্তু বেড়েছে দিনের তাপমাত্রা। আগামী কয়েকদিন এরকমই থাকবে এই তাপমাত্রা। বুধবার বদলাতে পারে আবহাওয়ার ছবি। আপাতত শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 14.7 ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকছে 72 থেকে 94 শতাংশ। তবে উত্তরবঙ্গে 4 থেকে 5 দিন কুয়াশার প্রভাব থাকবে প্রায় সব জেলাতেই। কুয়াশার সতর্কতা জারি মালদা ও 2 দিনাজপুরে। কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারেও। মূলত সিকিমে বৃষ্টি ও তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকাতেও রয়েছে তুষারপাতের সম্ভাবনা। হাওয়া অফিস বলছে দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী শনিবার পর্যন্ত থাকছে বৃষ্টির সম্ভাবনা। এখন বঙ্গে স্যাঁতস্যাঁতে ভাব কাটিয়ে কবে ঘুরে দাঁড়াবে শীত, সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য। অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।